আমাদের চ্যানেল সুইট কোকোস ওয়ার্ল্ড। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু ব্যাগের কালেকশন। তো ব্যাগ মানে যেগুলো সাইড ব্যাগ বলা হয় আর কি, সেইগুলোই। তো অনেক পুরনো ব্যাগ বাতিল হয়ে যায়, তো যে কটা এই মুহূর্তে আছে সেই কটা ব্যাগ তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্যাগগুলো ভেবো না যে আমি এতগুলো ব্যাগ একা ইউজ করি, তো আমি আমার শাশুড়িমা আর আমার ননদ ঘুরিয়ে ফিরিয়ে সবাই ইউজ করি। তো এতগুলো ব্যাগ আমার না, তো সবাই ইউজ করি। তো আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো প্রথম ব্যাগটা আমি তোমাদের দেখাবো, সেটা হলো এই ব্যাগটা। তো এই ব্যাগটা পুরো ক্যামেরা আসছে, তো এই ব্যাগটা খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট। তো এটা এরকম হ্যান্ডেল আছে, আবার স্লিংভাবেও নেওয়া যায়, মানে একটা বড় হ্যান্ডেলও আছে, তো এরকমভাবে নেওয়া যায়। এই ব্যাগটা আমার খুব ভালো লাগে, প্রিন্টটা এত সুন্দর। আর যেহেতু অনেক কটা ব্যাগ আছে সেই জন্য পুরোটা খুলে খুলে দেখালাম না, যেমন নর্মালি ব্যাগের চেন হয় সেরকম। আমি খালি তোমাদের ব্যাগের ডিজাইনগুলো দেখাচ্ছি। তো এই হচ্ছে এই ব্যাগটার ডিজাইন, পিছন দিকটা এরকম আছে। আর এটা হচ্ছে একটা ব্যাগ, আর এটা একটা পিঙ্ক কালারের ব্যাগ। এই ব্যাগটাও খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। তো এই ব্যাগটা অনেকদিন পুরনো, আমার যেহেতু খুব ভালো লাগে তাই জন্য যত্ন করে রেখে দিয়েছি, খুব বেশি ইউজ করি না। এটা 3-4 বছর হয়ে গেছে এই ব্যাগটা। এই ব্যাগটা আমার খুব প্রিয়, তাই জন্য আমি এটা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি। এখনও পুরো নতুনের মতনই রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা আর একটা ব্যাগ, আর এইটার এই ব্যাগটার কালারটা খুব সুন্দর, খুব সুন্দর লাগে, ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়া যায়। আর এটা আমি গিফট পেয়েছিলাম, আমার এক মাসতুতো দাদা আমাকে রাখিতে গিফট করেছিল। তো এই ব্যাগটাও খুব সুন্দর, এর ডিজাইনটাও খুব সুন্দর, এরকম বটুয়া টাইপের। এই হচ্ছে ব্যাগের ডিজাইনটা। তো কালারগুলো এত সুন্দর আর খুব সুন্দর ব্যাগগুলো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো এইটা আর একটা ব্যাগ, তো কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই দেখাতেই তোমাদের সবাইকে আরও একবার জানাতে চাই, অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আমাকে এরমভাবেই সাপোর্ট করে যাও, আশা করছি আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ কিংবা আমার চ্যানেলের রেসিপিও দিই। তো আগামী দিনগুলোতে আরও সুন্দর সুন্দর ব্লগ কিংবা রেসিপি নিশ্চয়ই তোমাদের সামনে আনার চেষ্টা করব। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাদেরকে অনেক ধন্যবাদ, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো এটা একটা ব্যাগ, এই ব্যাগটা দেখাই, এইটার কালারটা খুব সুন্দর। এটা রিসেন্ট কেনা, এই পুজোর সময় কিনেছি। তো এই ব্যাগটা, আর যেহেতু এখন আমি বেশি, যেহেতু মেয়ের জন্য আমি এখন খুব বেশি ছোটো ছোটো ব্যাগ কিনি না, একটু বড় বড় ব্যাগ কিনি, কারণ ওকে নিয়ে বেরোলে অনেক কিছু জিনিস নিতে হয়। তো সেই জন্য এই একটা ব্যাগ আমার, এটা খুব রিসেন্ট একটা ব্যাগ। তো তোমাদের একটু ভালোভাবে সামনে নিয়ে গিয়ে দেখাই। তো সব কটা চেন খুলে খুলে দেখাচ্ছি না, কারণ যেমন নর্মাল হয় এরকম দুটো চেন আছে, ভিতরে একটা চেন আছে, অনেকগুলো ব্যাগ আছে তাই জন্য সব কটা খুলে খুলে দেখাচ্ছি না। এই একটা পিছনে একটা চেন আছে, নর্মাল যেমন সাইড ব্যাগের হয়। আর এই ব্যাগটা অনেকটাই বড়, অনেক কিছু জিনিস ধরে, কারণ মেয়েকে নিয়ে বেরোতে হয়, অনেক জিনিসপত্র নিতে হয়। তো সেই জন্য আমি এখন খুব বেশি ছোটো ব্যাগ কিনি না। তো এটা গেল 4 নম্বর। তো এই ব্যাগটারও অনেক সুন্দর কালার, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ব্যাগটাও ওই ব্লু ব্যাগের মতনই বড়, অনেক কিছু জিনিস ধরে, তাই জন্য এই ব্যাগটাও তোমরা মনে হয় অনেক ভিডিওতেই দেখেছো, এই ব্যাগটা আমি খুব ইউজ করি। এই ব্যাগটা আমার খুব সুবিধা হয়, মেয়ের অনেক জিনিসপত্র নিয়ে যেতে লাগে। তো এটা আর একটা ব্যাগ। তো এটা গেল 5 নম্বর ব্যাগ, তোমাদের দেখাই। তো এই ব্যাগটা নর্মাল একটা ব্যাগ, কিন্তু খুব ইউজফুল, খুব বেশি ডিজাইন নয়, এমনি নর্মাল ছোটোখাটো এদিক ওদিক যাওয়ার জন্য। তো এই ব্যাগটাও খুব সুন্দর, এর সাথে কিছু কোট লেখা রয়েছে। তো এই ব্যাগটাও খুব সুন্দর, এর সাথে একটা ছোটো পিঙ্কি ব্যাগ দিয়েছিল, তো সেটা এখন এই সামনে নেই আমার। যাই হোক, এই ব্যাগটাও খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, এর কালারটাও খুব সুন্দর। আর এই আসলে এই ব্যাগগুলো খুব ভালো, মানে একটু ধুলো টুলো পড়লে বা একটু নোংরা হলে হালকা করে মুছে পরিষ্কারও করে নেওয়া যায়, তাই জন্য এই ব্যাগগুলো আমার খুব ভালো ব্যাগ। আর এটাও নতুন ব্যাগ, এই পুজোর সময় মা কিনেছে। এই ব্যাগটা খুব সুন্দর, একটা ক্লাসি লুক আছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর ব্যাগটা। আর কালারটাও ম্যাজেন্ডা, খুব সুন্দর কালারটা। তো এটা একটা ব্যাগ, আর এটাও ওরকম স্লিংভাবে নেওয়া যায়, এরকম ছোটো একটা হ্যান্ডেল আছে আর একটা বড় হ্যান্ডেল আছে, যেটা স্লিং ব্যাগ হিসাবে সুন্দর। তোমাদের একটু সামনে দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে এই ব্যাগটা, পিছনে একটা চেন আছে, আর ভিতরে যেমন নর্মাল দুটো চেন থাকে সেরকমই আছে। তো এটা হলো 7 নম্বর। আর এটা একটা খুব সুন্দর ব্যাগ, এটা বোন খুব ইউজ করে, আমরাও মাঝে মাঝে নিই। তো এটা হচ্ছে স্লিং ব্যাগ, পুরোটাই স্লিং ব্যাগ, এর কোনো ছোটো হ্যান্ডেল নেই। তো এই ব্যাগটার কালারটাও খুব সুন্দর, তোমাদের দেখাচ্ছি। আর এটা এরকম স্লিং ব্যাগ, ভিতরে যেমন নর্মাল দুটো চেন থাকে সেরকম চেন।
এটা 8 নম্বর ব্যাগ, আর এই ব্যাগটাও খুব সুন্দর, ছোটোখাটো, খুব স্টাইলিশ লাগে। স্লিম, এখন তো স্লিং ব্যাগগুলো খুব বেরিয়েছে, খুব স্টাইলিশ লাগে এই ব্যাগগুলো। তো এই একটা ব্যাগ, তো এটাও আমার খুব ভালো লাগে এই ব্যাগটা, একদম পিঙ্কি মতন ব্যাগটা, ছোটোখাটো এদিক ওদিক যাওয়ার জন্য। তো এখন যেহেতু মেয়ে ছোটো, সেই জন্য আমি খুব বেশি ছোটো ব্যাগ ইউজ করি না, আগে তোমাদের বলেছি। তো এটা আর একটা ব্যাগ, আর এটা হচ্ছে স্লিং ব্যাগ। রিসেন্টলি পুজোর সময় অনেক কটা ব্যাগ মাসিকে দিয়ে দিয়েছি, মানে আমাদের যে যিনি কাজ করতে আসেন, তার খুব বেশি খারাপ হয়নি ব্যাগগুলো। তো মাসিও বলে যে একটু দিও আমাকে ব্যাগ ট্যাগুলো, তো সেই জন্য 2-3টে ব্যাগ দেওয়া হয়েছে। ও কারণ ব্যাগ এত রেখে কি করব, প্রত্যেক বছরই তো কেনা হচ্ছে, নয়তো যখন ইচ্ছে কেনা হচ্ছে, তো এত জমিয়ে লাভ নেই, মাঝে মাঝে একটু দিয়ে দেওয়াও ভালো। তো সেই জন্য মাসিকে 2টো ব্যাগ দিয়েছি, 2টো ব্যাগ ভালোই, একদম ভেবো না যে ছিঁড়ে ঠিড়ে গেছে বলে দিয়ে দিয়েছি, একদমই না, খুব ভালো কন্ডিশনই ছিল, কিন্তু অনেক দিন হয়ে গেছিলো তাই জন্য দিয়ে দিয়েছি মাসি। আর একটা ব্যাগ, আর এর কালারটা অনেক সুন্দর কালার, এর একটা রেড, আর এগুলো বিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক ভালো ব্যাগটা, আর ম্যাচিং করে নিয়ে যাওয়া যায়, রেড শাড়ি কিংবা রেড চুড়িদার ফুইদার বা রেড ড্রেস পরলে এই ব্যাগটা খুব ভালো লাগে। একটা ব্যাগ, আর এর ভিতর নর্মাল যেমন চেন থাকে সেরকমই চেন আছে। তো এই ব্যাগটার কালারটা আমার খুব ভালো লাগে, খুব মিষ্টি একটা কালার, তোমাদের একটু সামনে দিয়ে দেখাই। লাস্ট একটা ব্যাগ তোমাদের দেখাই, বিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর ব্যাগ। আসলে এরকম ছোটো ছোটো অনেক কটা ব্যাগ আছে, কিন্তু সেগুলো আর বার করলাম না, আসলে মেয়ে অনেক দুষ্টুমি করছিলো আজকে ভিডিওটা শ্যুট করার সময়। তো সব কটা ব্যাগ বার করলে ও কাঁদো নেওয়ার জন্য, আর তাই জন্য তাড়াতাড়ি করে হাতের সামনে যে কটা ব্যাগ পেয়েছি সে কটাই নিয়ে চলে এসেছি। তো এরকম ধরনের অনেক কটাই ব্যাগ আছে, তো এই ব্যাগটা সামনে পেয়েছি তাই জন্য নিয়ে চলে এসেছি। এটা দেখো খুব সুন্দর কাজ করা, আর এটা বাচ্চা খুব সুন্দর কাজ, অল ওভার সুন্দর করে কাজ করা, এটা পার্টিতে নিয়ে যেতে খুব ভালো লাগে। আর এটা যেহেতু পার্টি, যেহেতু একদম অল্প জিনিস নিয়ে যায়, একটা ফোন বা একটা রুমাল ধরবে, তো সেরকমই একটা ব্যাগ। তো এই ব্যাগটাও খুব সুন্দর, বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে অনেক ভালো লাগে। একটা ব্যাগ, এটাও সেই আমার বড় ব্যাগের মতনই একটা বড় ব্যাগ। তো এরকম ব্যাগগুলো আগেও তোমাদের দেখিয়েছি, বড় ব্যাগগুলো খুবই কাজের। তো এর কালারটাও খুব সুন্দর, ম্যাচিং করে নিয়ে যাওয়া যায়। তো এটা হচ্ছে একটা লাস্ট ব্যাগ, তো এরও অনেক কটা চেন আছে আর অনেকটাই বড়, পিছনেও একটা চেন আছে, সামনে 2টো চেন, ভিতরে আরও 2টো চেন আছে। তো এই ব্যাগটাও তোমাদের দেখালাম, আর এই ব্যাগটারও কালারটা খুব সুন্দর। তো এই ছিল আজকের আমার ব্যাগের কালেকশনের ব্লগ। আমাদের কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা আমাকে অবশ্যই জানিও, আর নেক্সট কীরকম ধরনের ব্লগ দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার খুবই ভালো লাগে, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি আরও উৎসাহিত হই, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো আজকের মতন এইটুকুই, ফিরে আসবো আরও একটা নতুন কোনো রেসিপি কিংবা একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, টেক কেয়ার।